তো কিছুক্ষণ আগেই আইসিডিএসদের ওয়ার্কারদের যে এক্সাম ছিল 10টা থেকে 12টা, তো সেটা শেষ হয়েছে এবং তার আনসার কি খুব মানে আর কিছুক্ষণ পরে আমাদের চ্যানেল যেটা আছে বিনাপানি ইনস্টিটিউশন সেখানে ভাই দিয়ে দেবে। তাই আমি ভিডিওটা করছি, এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ওই চ্যানেলটার, যারা যারা জানেন না তারা ঠিক 10 মিনিটের মধ্যে আমরা আপলোড করবো আমাদের চ্যানেলে, 10 মিনিট পর আমাদের চ্যানেলে যাবেন। আমি এখানে তাও লিঙ্কটা দিয়ে রাখছি, যারা জানেন না তারা লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে? পুরো আনসার কি ভাই রেডি করে আপলোড করে দেবে আমার চ্যানেলে। ওকে, এইটুকু বলার জন্য এসেছিলাম, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে। আরেকটা এক্সাম তো হচ্ছে এখন, তো সেটার আনসার কেউ ঠিক নিয়ে আসবো, ওটা শেষ হোক। ওকে, টাটা, বেস্ট অফ লাক সবাইকে, সবাই মিলিয়ে কত হচ্ছে জানাবেন ওখানে কমেন্ট করে, আর কেমন কি হেল্প হয়েছে ক্লাস থেকে সেটাও পরে অ্যানালিসিস করব। হ্যাঁ, কী কী বলেছিলাম, কেমন এসছে, কেমন কী এক্সাম হয়েছে। তবে খুব একটা সোজা ছিল না এক্সাম, ঠিক আছে? এক্সামটা যে খুব একটা সোজা মানে বলবো তেমন ছিল না, কারণ এই প্রথম এমসিকিউ টাইপের হলো। হ্যাঁ, অন্যান্য যেহেতু আমাদের একটা ব্যাচও খুলেছিলাম এর ওপর, আইসিডিএসের ওপরে, তো অন্যান্য এক্সামগুলো আগের এক্সামগুলো দেখে ওই রিলেটেড পড়লাম। মোটামুটি ইংলিশ যেগুলো করিয়েছি ঠিকঠাকই আছে ইংলিশ, কিন্তু কয়েকটা জিনিস দেখো এক্সামে তো একটু এদিক ওদিক হবেই। হ্যাঁ, যারা শুধুমাত্র অনেক দিন ধর পড়াশোনার মানে ছাড়া ছিল, তারা জাস্ট এসে এক্সামের আইসিডিএস এক্সামের জন্য 2 মাস পড়েছে বা 2-3 মাস, তাদের একটুখানি চাপ হবে। কিন্তু যারা আমাদের কম্বাইন ব্যাচের ছিল, যারা রেগুলার পড়াশোনা করেছে, তাদের অসুবিধা হবে না আশা করি। দেখা যাক কেমন কী হচ্ছে। ওকে, সবাই চলে যাবেন আমাদের এই চ্যানেলে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের। টাটা।